दूल्हा मियार तुम जान मसरूर मिया चान दूल्हा मियार तुम चान चादर मोटो चेहरा जीना सैयद मसूद नाम खाना তুমি মদের জানের জান বলিছে সবি দিওয়ানা তুমি মদের জানের জান বলিছে সবি দিওয়ানা মসরুর কলিমি আমরা তোমায় ভুলতে পারি না তুমি মদের জানের জান বলিছে সবি দিওয়ানা একটি কারামাত দেব কিন্তু এদিক থেকে 6000 5000 টাকা একজন বলে জান বলিছে সবি দিওয়ানা তুমি মোদের জানের জান বলিছে সবি দিওয়ানা মসরুর কলিমি আমরা তোমায় ভুলতে পারি না তুমি মোদের জানের জান বলিছে সবি দিওয়ানা তুমি মোদের জানের জান বলিছে সবি দিওয়ানা কারামত শুনেন মোহাম্মতে বলুন ইয়া কলিমি ইয়া হুসাইন শে দেখা দেখে মসরূর চারা শুভান যারা দেখেছে মসরূর চহারা মদের জানের জান বলিছে সবই দিবানা তুমি না বলিছে সবই دیwana মাসরুর কলমি আমরা তোমায় ভুলতে পারি না তুমি মদের জানের জান বলিছে সবই دیwana তুমি মদের জানের জান বলিছে সবই دیwana ছন্দ আর মধ্যে বলতে চাই একটা এসই কেউ পারবেন খানকার জন্য dite বলেন তো লাগিয়ে দিন আপনি যখন পারবেন এই বছর খানেকের মধ্যে এসে লাগিয়ে দিবেন কে পারবেন দেখি এটা আমাকে ওনারা ইশারা করেন নি এটা আমাকে লাগলো যে ওখানে এসি প্রয়োজন আছে একটাতে হবে না খানকা বড় আছে আর যখন পীর ভাইগণ ঢুকলেন তো অনেক গরম লাগছিল যার জন্য একটা গোলামে কলিমিকে দেখতে চাই হুজুরের মহব্বতে একটা এসি দান করবেন আছেন কে আছেন দেখি আর ওই লোকটাকে বলবো আপনি আসেন হুজুরের কদম বসি করে যান ইনশাআল্লাহ উনি নিজের নুরানি হাত আপনার মাথায় রেখে দেবেন একজন ব্যক্তি গোলামে কলিমি আলে নবীর প্রেমিক আওলাদ ব্যক্তি জীবন কিভাবে শুনছেন এই ছন্দগুলোকে শেরগুলোকে কে মাসরুর কলিমি আমরা তোমাকে ভুলতে পারি না মাসরুর কলিমি জান বলিছে সবাই কিবা না মদের জানে দেয় জান বলিছে সকই থিবা না মদের জানে দেয় জান বলিছে সকই থিবা না মদের জানে দেয় জান বলিছে সকই টিবা না মহরুম মাসে দশ তারিখে নাও আর এই ভাই আমার মনে করিয়ে দিও নিজের গলা কাটিয়ে ইসলামকে দ্বিতীয়বার দান দান করলেন করলেন জান আজকে প্রত্যেকটা দিবানায় কালিমিকে আমি বলতে চাইব আপনি ওই সিলসিলার মরিদ হওয়ার সৌভাগ্য লাভ করেছেন ওই ঘরানার আওলাদের হাতে আলে নবীর হাতে হাত দেওয়ার সুযোগ পেয়েছেন জিনারা ইসলামের খিদমতে নিজের ছেলেকে কুরবানি দিয়েছেন নিজের ভাইয়ের কুরবানি দিয়েছেন এমন কি নিজের গলাও কাটিয়ে দিয়েছেন আজ ইসলাম বেঁচে আছে মাওলা আলীর বেটার সাদকায় ইসলাম বেঁচে আছে সজ্জেদা فاطمه জাহরার লালের সদকাই আজকে ওই লাল বনের মধ্যে থেকে একটি লাল আমরা পেয়েছি তো গোলামে কলিমি আমি সরজমিনে কারবোবালাই যাব আলোচনার মাধ্যমে দু চারটি কথা বলবো তবে বলার ও শোনার পূর্বে নবী ও আলে নবীর উপরে ভাই আমি একটু আগেও বললাম কমিটি তরফ থেকে রিকোয়েস্ট বা অনুরোধ পিছনে যারা দাঁড়িয়ে আছেন কারণ আপনাদের পিছনে যিনারা আছেন ওনারা হয়তো বসবেন কিন্তু আপনারা সামনে দাঁড়িয়ে আছেন ফলে বসতে পারছেন না কারণ দেখতে পাবেন না দয়া করে বসে যান আমার মহাব্বাতে নয় আমার পিরো মুর্শিদের মহাব্বাতে আপনার পিরো মুর্শিদের মহাব্বাতে আলে নবী আউলাদে আলীর মহাব্বাতে যদি জায়গা আছে তো বসে যান কি মোহাম্মদ সে অফা তুনে তো হম তে হে যাহা চিজ কে আলো হো কলম হে আলে নবীর সৎকাই বসে যান আর আসুন বলার ও শোনার পূর্বে সকলে মিলে প্রাণ ভরে জোরে সরে নাবি ও আলে নাবির উপরে মনকে আয়নার মতো পরিষ্কার করে একবার দারুদে পাকের ডালি পেশ করি সকলে পড়ি আল্লাহ মোহাম্মদ আলে দে না Muhammad वाला आले देना मौलाना मोहरमा मासेर दस तारी के की घटल पाक नोरमा शेर दस तारी සුගුරු සකිනාකන්දේ නෙකරපාලාතේ සකිනාකන්දේ නෙකරපාලාතේ සුගරාකන්දේනමෝදීනායල්ලා හුම්මා සල්ලේ යාල මව

এই রাত আজ থেকে প্রায় চোদ্দশো বছর পূর্বে যখন সরজামিনে কার্ব বলাই এলো গৌর করবেন মেয়েদের তরফ থেকে শব্দ আসছে কথা বলিও না চোদ্দশো বছর পূর্বে এই রাত যখন সরজামিনে কার্ব বলাতে এলো শহীদ আজাদ তাজদারে কারবো বলা সরজমিনে কারবো নিজের দলের লোকজন জিনারা ইনাদের ডেরাতে যাচ্ছেন ডেরার দরজাই দরজাই যাচ্ছেন আর ডাক দিয়ে বলছেন কি বলছেন ওগো ইমামে কাশিম আজকে রাতে বিছানায় ঘুমাবে না বেটা হাজরাতে যাই না আজ ঘুমানোর রাত নয় হাজরাতে শহরবানু আজ ঘুমানোর রাত নয় উম্মের আবাব ঘুমাবে না আলী আকবর ঘুমাবে না জয়নাল আবেদিন ঘুমাবে না আচ্ছা আমাদের পাড়ার ইমাম যদি মাইকে মুখ দিয়ে আচানক আজকে রাতে বলে যে আজকে কেউ বিছানাতে ঘুমাবেন না প্রশ্ন জাগবে কি না ইমাম সাহেব কেন ঘুমাবো না কারণ তো আছে ভূমিকম্প আসবে হতে পারে প্রশ্ন না ঘুমানোর কারণটা কি যে ঘুমাবো না আপনার আপনি বলবেন তো যে কেন ঘুমাবো না সেম কেস সেই দিন কারবালার ময়দানে আমার হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার সরজমিনে ওনার আহলে আয়াল জিনারা ছিলেন ওনার দিওয়ানা জিনারা ছিলেন ওনার সঙ্গে ওনারা জিজ্ঞেস করেছিলেন হুজুর আজকে কেন ঘুমাবো না কারণটা কি আর ঘুমাবো না তো আমরা করবোটা কি আমার হুসাইন বলছেন ওগো বেটা কাসিম বেটা আলী আকবর যাই না রোকাইয়া উম্মে কুলসুম দিনারা সঙ্গে ছিলেন সকলকে ডাক দিয়ে বলছেন আজকে ঘুমাবে না আজকে জানো আজকে 10ই মুহররমের রাত এই তারিখে আল্লাহ নিজের বান্দা বান্দিগণের দুয়াকে কবুল করে থাকেন আজকে কেউ ঘুমাবে না হুজুর আমরা করব কি তো করবে কি জানো আমার হুসাইন বলছেন প্রত্যেকটা বাবা ইয়াদ রাখেন মনে রাখেন হুসাইনের মতো বাবা তো দুনিয়াতে আমরা কেউ হতে পারবো না তবে যদি চেষ্টা করি উনার গোলামের 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 কদমের ধুল যদি হয়ে যায় তো এটা আমাদের ঈমান ও আকিদা যে কাল হাসুরের ময়দানে আল্লাহ পাক আমাদেরকে হুসাইনের দলেই দাঁড় করবে আজ রাতে হুসাইনে পাক বলছেন নিজের আল আয়ালকে লক্ষ্য করে কারবালার ময়দানে তোমরা আজকে ঘুমাবে না তবে করবে কি জানো কেউ নফল নামাজে সময় অতিবাহিত করো কেউ আল্লাহর জিকির আজকার করতে থাকো তবে আমার নাবির হুকুম আমার নাবি নিজের পবিত্র জবানে বলেন যত নফল ইবাদত আছে যদি কেউ আল্লাহর পাক কোরআন তেলাওয়াত করতে জানো পড়তে জানো তো তুমি ওই নফল ইবাদত করবে করবেই সমস্ত নফল ইবাদতের মধ্যে আল্লাহর কোরআন তেলাওয়াত করা বেশি উত্তম জোরে বলো সুবহানাল্লাহ হযরতে গেরামি আজ আল্লাহর কোরআন তেলাওয়াত করা বেশি উত্তম এটা আমার হুসাইন কারবালার ময়দানে আমার নবীর বাণী আমাদের নবীর ফরমান নিজের ছেলে মেয়ের মধ্যে বিবি মুরিদানকে আমি এটাই বলতে চাইছি আমার মুরিদানের ছেলেমে কেন কোরআন নাসিখে না থাকে কোরআন যেন শিখতে পারে যায় যার জন্য কোথাও দেখেন গরীব Nawaz মিশন খুলে দিয়েছেন কোথাও দেখেন সেরাজুল উলুম খুলে দিয়েছেন কোথাও মাকবুলিক মাকবুলিয়া খুলে দিয়েছেন এখানে কাজী পারসার জমিতে সাইয়্যেদি মাসরুর মিয়ার নিগাহে کرامে সাহেব সজাদা আল্লাহু আকবার কবীরা ইবজুল কোরআন খুলে দিয়েছেন একটাই আপনি আমাদেরকে শিক্ষা দিতে চাইছে আমাদের পিতা আমাদের বাবা সার জামিনে কারবো নিজের আহলো আয়ালকে বেটা বেটি কে কোরআন করার তাকিদ করেছেন ইশারা করে গেছেন মুরিদ মুরিদ পীরের নিকটে আর বেটাকে ক্যাচ করিয়েন মুরিদ পীরের নিকটে প্রত্যেক মুরিদ নিজের পীর ও মুরশিদের নিকটে উনার বেটা হলো জোরে বলুন সুবহানাল্লাহ আচ্ছা আজ পর্যন্ত শুনেছেন হুজুর কাকে কি বলে ডাকেন সাইড বছরের লোক যদি জান তো বলবেন বেটা বেটা বলে না বলেন কি না উনি আর পাঁচ বছরের বাচ্চাও যদি যায় বেটা বাইঠো বেটা চলো হযরতে গেরামি পীর পীরের নিকটে মুরিদ হলো রুহানি আওলাদ জোরে বলুন পীর হলেন রুহানি বাপ এখানে তো অনেকটা পয়েন্ট বেরিয়ে আসছে কোন দিকে যাই কিন্তু কারবালা যেতে হবে আমরা কারবালা আছি বাহাত্তর ওয়ালা আছি হাজার টাকা আমি ইনশাআল্লাহ তাআলা আমি ওদিকে নিয়ে যাচ্ছি

এই দেহের মধ্যে যদি ruh ভাই ক্যাচ করো গল্পনা ক্যাচ করো অনেক দামি কথা আছে এই দেহটার মধ্যে আমি আসমাউলের মধ্যে যদি এই ruh টা এখনি 2 সেকেন্ডে বেরিয়ে যায় আমি এরকম দাঁড়িয়ে কথা বলতে পারবো পারবো ভাই প্রথম নম্বর কথা হলো জন্মদাতা বাপ উনি হলেন জিসমানি বাপ আর প্রত্যেক পীর নিজের মুরিদের জন্য হলেন রুহানি বাপ যেমন রুহ ছাড়া দেহ বেকার কোনো মূল্য নেই আর আগে বলবো আশা করছি বুঝে গেছেন আশা করছি বুঝে গেছেন উনি রুহানি বাপ আমরা রুহানি আওলাদ আমরা তো জিসমানি বাপকে ভালোবাসি জন্মদাতা বাপকে ভালোবাসি দরকার আছে বাসতে হবে জন্মদাতা বাবাকে ভালোবাসা প্রত্যেক ছেলের জন্য ফরজ কিন্তু যিনি রূহানি বাপ যদি রূহ না থাকে যেমন বডি বেকার তো রূহানি বাপকে যদি ভালো না বাসেন তো কার রূহানি বাপ আছে আর কার নেই ও ফয়সালা করবে কে কেমন আছে

আছে জিসমানি বাপ হলো রুহানি বাপ কলছে নেই তাহলে তোমার ভিতরে যে রু আছে তোমার ভিতরে যা পার্স আছে এর কোন গ্যারেন্টিডই নেই হজরত গেরামি আলে নবী আওলাদে আলী আমরা পীর পেয়েছি হুসাইনি হাসানি হজরত গেরামি আব আমি আপনাদের নিকটে বলতে চাই কারবালার সরজমিনে যে ওয়াকিয়া বলতে যাচ্ছিলাম বলার আগে আমার হুসাইন তো কোরআন পড়া তাকি সরজমিনে কারবালায় দিলে আপনার আমার পীর ও মুর্শিদ সাইয়েদ ইসনাদি মুর্শিদি খাজা সাইয়েদ মাসরুর মিয়া কলিমি বাংলার বাড়ি বাড়িতে মুরিদানের বাড়ি বাড়িতে আপনার নবীর আল্লাহ আল্লাহ আল্লাহর কোরআন

साम जफ़ाी जफ़ा आम न साम कह खा करम हो गया ए त के खुदा का कर्म हो गया आमने सामने आ गे मुस्ता आम साम স্তফা আমনে সামনে হুজুর আশার আগে